হরে কৃষ্ণ কামদা একাদশী ব্রত কবে পালন করতে হবে উনিশ এপ্রিল শুক্রবার নাকি কুড়ি এপ্রিল শনিবার এই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে কামদা একাদশী ব্রত সারা পৃথিবীর ক্ষেত্রে কোন স্থানে কোন দিন পালন করতে হবে বিশেষ করে যারা ভারতে রয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরাতে এবং বাংলাদেশে কবে পালন করতে হবে এ বিষয়ে আমরা যদি আলোচনা করেছি তবু আজকে আমরা আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে একাদশী বিশ্ব বিভিন্ন প্রশ্ন সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা প্রদান করব। আপনারা আমাদেরকে আমাদের মন্তব্য বক্সে আপনারা আপনাদের প্রশ্ন লিখে দিতে পারেন এবং এই একাদশী ব্রত আমরা আলোচনা করব। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি যেহেতু পশ্চিমবঙ্গে এবং আসামে ত্রিপুরাতে মেঘালয়ের প্রভৃতি রাজ্যে এবং যারা বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে কুড়ি এপ্রিল শনিবারে ব্রত পালন করতে হবে বিশুদ্ধ শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যেহেতু পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হয়েছে এই বিষয়ে আমরা এই বিষয়ে আপনারা অনেকে কিন্তু অবগত হয়েছেন তো আমরা তাও বেশ কিছু প্রশ্ন পেয়েছি যে প্রথম প্রশ্ন হচ্ছে যে কবে ব্রত পালন করতে হবে সারা পৃথিবীর ক্ষেত্রে কোন স্থানে কবে পালন করতে হবে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কিভাবে এটা চৈত্র মাসের একাদশী হলো এই কামদ একাদশী শাস্ত্র রয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী এটি কীভাবে চৈত্র মাসের একাদশী হয় কারণ বাংলা পঞ্জিকা বা ক্যালেন্ডারের বৈশাখ মাস চলছে সেই বিষয়ে আজকে আমরা জানব এবং আরেকটি প্রশ্ন পেয়েছি যে যারা প্রাতস্থান করছেন এই মাসে সেক্ষেত্রে প্রাতঃস্থানের যে সময়সূচি সেই সময় কখন শুরু হবে এবং কখন সমাপ্ত হবে এবং তুলসীতে দান করা যাবে কি না একাদশীতে বা রবিবারে তুলসীতে দান করা যাবে কি না একাদশীতে নারকেল গ্রহণ করা যাবে কি না তারপর যদি পরদিন ব্রত করা হয় কুড়ি এপ্রিল পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে আগের দিন যেহেতু একাদশী তিথি থাকছে সেক্ষেত্রে একাদশী তিথি থাকাকালীন যদি অন্ন গ্রহণ করা হয় তাহলে পাপ হবে কিনা বা অন্য রুটি প্রভৃতি গ্রহণ করা যাবে কিনা এবং যারা সতবা মায়েরা রয়েছেন সেক্ষেত্রে তারা একাদশী ব্রত পালন করতে পারবেন কিনা না এরকম আমরা বিভিন্ন প্রশ্ন পেয়েছি এছাড়াও আপনাদের প্রশ্নগুলি আমাদেরকে জানাতে পারেন তাহলে আমরা আজকে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত হচ্ছে কোন দিন ব্রত পালন করতে হবে এই কামদা একাদশী ব্রত তো এই বিষয়ে আমরা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি আমরা আলোচনা করেছি এই সপ্তাহে আমরা অনেকবার আলোচনা করেছি তবুও আমরা আপনাদেরকে জানাবো যে কোন স্থানে কোন দিন রত পালন করতে হবে তো আপনারা আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন কে কোন স্থান থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে জানাতে পারেন আমাদের সঙ্গে অনেক ভক্তরা যুক্ত হয়েছেন কৈলাস রায় প্রভু হরে কৃষ্ণ বাসুদেব ভৌমিক প্রভু হরে কৃষ্ণ দীপ্তি ভৌমিক মাতাজি হরে কৃষ্ণ বাবলু মাঝি প্রভু হরে কৃষ্ণ অন্তর্ঘোষ প্রভু হরে কৃষ্ণ একাদশীতে কী কী সবজি খাওয়া যায় প্রশ্ন করেছেন ঘোষ প্রভু সেই বিষয়ে আমাদের পার্টিকুলার আরেকটি আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো সেটি দেখে নিতে পারেন একাদশীতে কী কী খাওয়া যাবে কী কী বর্জন কী কী করা যাবে কী কী করা যাবে না বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো একাদশীর ক্ষেত্রে স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী সবজি বা ফলের ক্ষেত্রে যেগুলি বহু বীজি সেগুলি বর্জন করা হচ্ছে উত্তম আর বেশ কিছু সবজি একাদশীতে নিষেধ রয়েছে যেমন শিম বরবটি প্রভৃতি যে সবজি বেগুন গাজর পটল মাসকলাই এবং সকল প্রকার শাক প্রভৃতি বর্জন রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি যদি পার্টিকুলার সবজি হিসেবে সিলেক্ট করতে চান যে কোনগুলি একাদশীতে গ্রহণ করা যাবে সেই ক্ষেত্রে আলু মিষ্টি আলু একাদশীতে গ্রহণ করা যাবে ফুলকপি একাদশীতে গ্রহণ করা যাবে এবং মিষ্টি কুমড়া গ্রহণ করা যাবে কাঁচা পেঁপে গ্রহণ করা যাবে অনেকে শশা লেবু প্রভৃতি গ্রহণ করে থাকেন এগুলি হচ্ছে একাদশীতে গ্রহণ করা যায় বাঁধাকপির ক্ষেত্রে বাঁধাকপি বর্জন যেহেতু বাঁধাকপি শাক শ্রেণীর অন্তর্ভুক্ত তো কোন দিন ব্রত পালন করতে হবে কামদ একাদশী ব্রত চলুন আমরা জেনে নেই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী একাদশী ব্রত পালনের ক্ষেত্রে অনেকে একটি ভুলভাবে মন্তব্য করেন বা অনেকের একটি ভুল ধারণা রয়েছে যে যখন একাদশী তিথি শুরু হবে তখন থেকেই ব্রত শুরু না সেরকমটি নয় অনেকে প্রশ্ন করেন যে প্রভু একাদশী তিথি কখন শুরু হবে কয়টায় লাগবে একাদশী তিথি বা একাদশী তিথি কয়টায় ছাড়বে এটি আসলে সাধারণ লোকেদের ক্ষেত্রে এটি প্রয়োজন নেই একাদশী ব্রত পালনের ক্ষেত্রে কারণ যিনি জ্যোতিষশাস্ত্রের পারদর্শী তিনি কিন্তু হচ্ছে এই বিষয়ে ভালো করে হিসেব নিকেশ করে কোন দিন ব্রত পালন করতে হবে সেটি নির্ধারণ করেন কিন্তু বর্তমানে যেহেতু কলিযুগ চলছে অনেকে ভুল তথ্য বা এরকম কোন তথ্য প্রদান করেন যেটি আসলে সম্পূর্ণ সঠিক নয় শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে কারণ শাস্ত্রে একাদশী ব্রত কোন দিন পালন করতে হবে মানে ব্রতের দিনটা আসলে কোনটা হবে সেটি নির্ধারণ করার জন্য অনেক প্যারামিটার রয়েছে এবং সেই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসে দুইটি অধ্যায় বা দুইটি বিলাস রয়েছে দ্বাদশ বিলাস ত্রয়োদশ বিলাস বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে যে আসলে কোন দিন ব্রত পালন করতে হবে এই ক্ষেত্রে বেসিক বা কমন একটি যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যেদিন একাদশী তিথি সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করবে সেই দিন ব্রত পালন করতে হবে এরকম যদি হয় যে একাদশী তিথি আগের দিন রাত্র দশটায় শুরু হয়েছে বা সন্ধেবেলায় শুরু হয়েছে তখন থেকে একাদশী ব্রত শুরু না সেরকমটি নয় তাহলে সেক্ষেত্রে যেহেতু পরদিন দিন স্পর্শ করবে সম্পূর্ণভাবে তাই পরদিন পালন করতে হবে এটি হচ্ছে একটি বেসিক কনসেপ্ট একাদশী ব্রত পালনের ক্ষেত্রে এবং ক্ষেত্রে বছরের সবকটি একাদশীর মধ্যে বেশিরভাগ একাদশী কিন্তু এই বেসিক নিয়মে পালন করা হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মহাদ্বাদশী যুক্ত হয় শাস্ত্রে আটটি মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে ব্রহ্ম পুরাণে আটটি মহাদ্বাদশীর উল্লেখ রয়েছে এর মধ্যে চারটি হচ্ছে তিথি সাপেক্ষে হয়ে থাকে আর চারটি নক্ষত্র সাপেক্ষে হয়ে থাকে এই বিষয়ে আমরা শাস্ত্র সিদ্ধান্ত ব্রহ্মবুদ্ধ পুরাণে যা উল্লেখ পেয়েছে সেই শাস্ত্র রেফারেন্স সহকারে আজকে আমরা জানব তো যদি আটটি মহাদ্বাদশীর মধ্যে কোনো একটি মহাদ্বাদশীর যে ক্রাইটেরিয়া সেটি ফিল আপ হয় বা মহাদ্বাদশী যুক্ত হয় সেই ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে যে আগের দিন একাদশীতে উপবাস না করে মহাদ্বাদশীতে উপবাস করতে হবে এবং মহাদ্বাদশীতে উপবাস করার ক্ষেত্রে যেহেতু একাদশীতে বর্জন করতে বলা হয়েছে তাই আগের দিন বর্জন করতে হবে মানে প্রসাদ গ্রহণ করা যাবে আর মহাদ্বাদশীতে উপবাস করতে হবে তো মহাদ্বাদশী যে কোনো কারণে হতে পারে এবং সেই ক্ষেত্রে আটটি মহাদ্বাদশীর ক্ষেত্রে আটটি কিন্তু বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে আপনারা কিভাবে জানবেন অনেকের প্রশ্ন আমরা কীভাবে জানব সেই ক্ষেত্রে আপনারা নিকটস্থ মন্দির থেকে একাদশী মাহাত্ম একটি গ্রন্থ রয়েছে ছোট্ট একটি গ্রন্থ একাদশী মাহাত্ম সেটি সংগ্রহ করুন তাহলে বছরে চব্বিশটি একাদশী এবং আমাদের যে প্রতি বত্রিশ মাস পর পর পুরুষোত্তম মাস হয় সেই পুরুষোত্তম মাসের দুইটি একাদশী সব মোট ছাব্বিশটি একাদশীর বর্ণনা এবং একাদশী তত্ত্ব কথা একাদশীতে কী কী খাওয়া যাবে বা নিষেধ বিধিনিষেধ এবং আটটি মহাদশী সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে সে একাদশী গ্রন্থে আপনার পেয়ে যাবেন আজকে আমরা দেখব যে এই বছরের এই কামদা একাদশীর ক্ষেত্রে যারা পশ্চিমবাংলা রয়েছেন কলকাতা বা হচ্ছে যারা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুরে রয়েছেন বা যারা বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে কেন আসলে কুড়ি এপ্রিল শনিবারে ব্রত পালন করতে হবে এর কারণটি হচ্ছে এই সকল স্থানগুলিতে মহাদ্বাদশী যুক্ত হয়েছে সেটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদশী তো আটটি মহাদ্বাদশীর মধ্যে একটি হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী এটি নির্ভর করে যে পরবর্তী পূর্ণিমা বা অমাবস্যার উপর প্রতি চান্দ্র চান্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে কিন্তু দুটি পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ কৃষ্ণপক্ষের যে শেষ তিথি সেটি হচ্ছে অমাবস্যা শুক্লপক্ষের শেষ তিথি হচ্ছে পূর্ণিমা তো এই যে মহাদ্বাদশী পক্ষবর্ধিনী মহাদাদশী এটি নির্ভর করবে যদি কৃষ্ণপক্ষের একাদশী হয় তাহলে অমাবস্যার উপর নির্ভর করবে আর শুক্লপক্ষের একাদশী হলে পূর্ণিমার উপর নির্ভর করবে তো এই একাদশী যেহেতু চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তাই এটি পূর্ণিমার উপর এই এটি এই বিষয়টি নির্ভর করছে তো এই চৈত্র মাসের পূর্ণিমা তিথির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং আসাম ত্রিপুরা মেঘালয় প্রভৃতি স্থানে যে যেটি হচ্ছে যে পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর ক্ষেত্রে শ্রী পুরাণ উল্লেখ রয়েছে যদি কখন অমাবস্যা বা পূর্ণিমা সারা দিন রাত রয়েছে এবং সম্পূর্ণ হয়ে পরদিন সূর্য উদয়ের পরও যদি আরও কিছুকাল ব্যক্তি হয় বা আরও কিছু বর্ধিত হয় সেক্ষেত্রে এই মহাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদশী এবং এই বছরে এই কাম্য একাদশীর ক্ষেত্রে বেশ কিছু স্থানে এই পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত হয়েছে কারণ এই ক্ষেত্রে পূর্ণিমা তিথি বর্ধিত হয়ে পরদিন দিন কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যেমন আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় নয় মিনিট বৃদ্ধি হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আঠারো মিনিট বৃদ্ধি হচ্ছে যারা আসামে রয়েছেন সেক্ষেত্রে প্রায় বাইশ মিনিট বৃদ্ধি হচ্ছে আমরা সেই সময়সূচি কিন্তু আমরা গত আলোচনায় সরাসরি প্রদান করেছিলাম আজকেও আমরা দেখব পরবর্তীতে কিন্তু প্রথমে আমরা মহাদ্বাদশী সম্পর্কে শাস্ত্র রেফারেন্স আমরা শাস্ত্র রেফারেন্সের আলোকে দেখব তো আসলে কি মহাদ্বাদশীর ক্ষেত্রে দ্বাদশীতে উপবাস করতে হবে আগের দিন একাদশীতে করা যাবে না এই সম্পর্কে আমরা দেখব পুরাণ থেকে যে শাস্ত্র বচন কি বলা হয়েছে প্রথমে আপনাদেরকে জানতে হবে পঞ্জিকা মান হচ্ছে একটি ক্যালেন্ডার এই বর্তমান বিশ্বে কিন্তু শতাধিক পঞ্জিকা রয়েছে আপনার কাছে একটি পঞ্জিকা রয়েছে অন্যজনের কাছে আরেকটি পঞ্জিকা রয়েছে কোনো কোনো পঞ্জিকা চান্দ্র সিদ্ধান্ত সাপেক্ষে কোনো কোনো পঞ্জিকা সূর্য সিদ্ধান্ত সাপেক্ষে কোনোটি আবার হচ্ছে মিক্সড ভার্সন চান্দ্র সৌর আবার হচ্ছে অন্যান্য যারা ধর্ম বা মত অবলম্বী তাদের ক্ষেত্রে আবার আলাদা ক্যালেন্ডার সিস্টেম রয়েছে এরকমটি রয়েছে তো সেক্ষেত্রে কোনটি সর্বাধিক গ্রহণযোগ্য সেটি আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন এই সম্পর্কে আমরা আলোচনা করব কিন্তু প্রথমে আমরা দেখে নিই যে এই যে মহাদশী পক্ষবর্ধিনী মহাদশী সম্পর্কে ব্রহ্মবিবর্ত পরিমাণে কী উল্লেখ রয়েছে এবং এই সম্পর্কে শ্রী হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে হরিভক্তি বিলাসের দ্বাদশ বিলাসের তিনশো নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে সেখানে বলা হয়েছে শ্রী ব্যাসদেব তিনি উল্লেখ করছেন স্বয়ং ব্যাসদেব যিনি আমাদের শাস্ত্রগুলি লিপিবদ্ধ করেছেন ভগবানের শক্তি হবে আর ব্যাসদেব তিনি উল্লেখ করেছেন যে তিতিহাসাল পরিবর্জনিয়া ধর্ম অর্থ কাম মনুষ্য শাল্যা অপি বিবর্জনিয়া ইয়দি বৃদ্ধি বৃদ্ধিমোপ ইতিপাক সাহা পক্ষ বৃদ্ধিপ্রাপ্ত হলে অর্থাৎ যদি কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের ক্ষেত্রে যদি পূর্ণিমা বা অমাবস্যা তিথি সমগ্র দিন থেকে পরদিন দিন বৃদ্ধিপ্রাপ্ত হয় পরদিন সূর্যদের পরেও বেশ কিছু সময় থাকে সেক্ষেত্রে বিবর্জনিয়া বলা হয়েছে বিবর্জনীয়া মানে বর্জন করতে হবে কী বর্জন করতে হবে এই ক্ষেত্রে আগের দিন মানে একাদশীতে উপবাসটা বর্জন করতে হবে সেক্ষেত্রে মহাদ্বাদশীতে উপবাস পালন করতে হবে আর এই মহাদ্বাদশীকে বলা হয়েছে পক্ষ বর্ধিনী মহাদশী শাস্ত্রের ক্ষেত্রে এখানে যে অনুবাদ করা হয়েছে এই সংস্কৃত শ্লোকের সেখানে বলা হয়েছে পক্ষবর্ধিনী মহাদশী ব্রহ্মবর্ত পুরাণে শ্রী ব্যাসদেবের উক্তিতে ব্যাধযুক্ত একাদশী তিথি ধর্ম অর্থকামী ও জ্ঞানী মনুষ্য কর্তৃক ভাবে বর্জনীয় ব্যাধযুক্ত মানে হচ্ছে যদি কখনো দশমী বিদ্যা হয় আরেকটি বিষয় হচ্ছে ব্যাধবিহীনা শুদ্ধ একাদশীও বর্জনীয় হয় যদি সম্মুখে পূর্ণিমা বা অমাবস্যা অহরাত্রব্যাপী পরদিনে বৃদ্ধিপ্রাপ্ত হয় বেদবিহীন মানে দশমী বিদ্যা নয় যেমন এই কামদ একাদশের ক্ষেত্রে কিন্তু সারা পৃথিবীর কিন্তু তবুও পশ্চিমবঙ্গে বাংলাদেশে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে দশমী বিদ্যা না কারণটি এখানে বলা হয়েছে যদি দশমী বিদ্যা না হয় হয় তবুও বর্জন করতে হবে যদি সম্মুখে পূর্ণিমা বা সারা দিন রাত বেপিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পর দিন সূর্যোদয়ের পরে যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় সেক্ষেত্রে সেই আগের দিন উপবাসটা বর্জন করে বর্জনীয়া বলা হয়েছে সেটি বর্জন করে মহাদ্বাদশীতে উপবাস করতে হবে তাহলে আমরা ব্রহ্মবেবত পুরাণ আলোকে শাস্ত্র সিদ্ধান্ত জেনে গেলাম এছাড়া আরও উল্লেখ রয়েছে দর্শ চ পূর্ণমাসী চেয়দি দ্বিতীয় পক্ষাবর্ধিনী অগ্রে অমাবস্যা ও পূর্ণিমা অহরাত্র বেপিয়া দ্বিতীয় দিনে যদি বৃদ্ধি পায় হে মহারাজ ওই পক্ষের দ্বাদশী পক্ষ মহা মহাদ্বাদশী ব্রত করাই কর্তব্য তাহলে আমরা শাস্ত্র সিদ্ধান্ত জেনে গেলাম আর আমরা প্রথমে যেটি বলেছিলাম যে চারটি মহাদ্বাদশী রয়েছে তিথিসাপেক্ষে আর চারটি মহাদাদশী রয়েছে নক্ষত্র সাপেক্ষে সেক্ষেত্রে এটি উল্লেখ রয়েছে উন্মিলনী মহাদশী বেঞ্জুলি মহাদশী ত্রিশ পিরসা বা এটিকে ত্রিশ বলা হয় এবং পক্ষবর্ধিনী মহাদশী আর নক্ষত্র সাপেক্ষে যে চারটি মহাদ্বাদশী সেগুলো হচ্ছে জয়া বিজয়া জয়ন্তী এবং পাপনাশিনী এই আটটি টোটাল মহাদাদশী রয়েছে সেক্ষেত্রে মহাদ্বাদশীত উপবাস করতে হবে তাহলে আমরা শাস্ত্র সিদ্ধান্ত আলোচনা করলাম আমরা জেনে গেলাম যে মহাদ্বাদশীত উপবাস করতে হবে এখন প্রশ্ন হচ্ছে এখন আমরা দুইটি বিষয় আলোচনা করব যে কোন স্থানে কোন দিন হবে এই কামদা একাদশীর ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে এটি আসলে কিভাবে চৈত্র মাসের একাদশী হয় এটি তো বৈশাখ মাসের একাদশী হওয়ার কথা বা অনেকে বলছেন যে বৈশাখ মাসের প্রথম একাদশী কামদা একাদশী না এটি শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে কথা নয় বৈশাখ মাসের এই যে একাদশী কামদ একাদশী এই কামদা একাদশী সম্পর্কে কিন্তু বরাহ পুরাণ উল্লেখ রয়েছে এই কথা এবং বলা হয়েছে ব্রত মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে কামদা একাদশী ব্রত তো সেই কারণে হচ্ছে চৈত্র মাসের একাদশী বিশুদ্ধ অনুযায়ী এখন আপনাদের কাছে মনে হতে পারে চন্দ্রপঞ্জিকা শুধুমাত্র একাদশীর ক্ষেত্রে ইস্কোন এরকমটি বলে থাকে না আপনারা দেখুন সকল আমাদের বৈদিক শাস্ত্রের সকল পূজা পার্বণ তিথি সকল ব্রত উদযাপিত হয় পালিত হয় এই চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী কীভাবে দেখুন এখন কিন্তু অনেক পঞ্জিকা বা অনেক ক্যালেন্ডারে বৈশাখ মাস চলছে ইংরেজি ক্যালেন্ডারে হচ্ছে এখন এপ্রিল মাস চলছে সেগুলির উপর কোনো শাস্ত্র সিদ্ধান্ত নির্ভর করে না তো বেসিক্যালি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি নির্ভর করে তো সেক্ষেত্রে দেখুন বৈশাখ মাস চলছে কিন্তু দেখুন আপনার অনেকে কিন্তু বাসন্তী পূজা উদযাপন করছে এ বাসন্তী পূজা হয়ে থাকে চৈত্র মাসের শুক্লপক্ষে তাহলে বাসন্তী পূজা চৈত্র মাসের শুক্লপক্ষে হয় তাহলে সেটি কি বৈশাখে হচ্ছে না যেটি দেবী পুরাণ অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষে হয় সেদিন চৈত্র মাসের শুক্লপক্ষে হচ্ছে বিশুদ্ধ চন্দ্রপঞ্চী অনুযায়ী আবার নীল ষষ্ঠীর ক্ষেত্রে এটি চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী নবমীর ক্ষেত্রে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী বৈশাখ মাসে হচ্ছে বৈশাখ মাসের তিথি বা ব্রত বা উৎসব রাম নবমী না চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীতে কিন্তু সারা পৃথিবীতে উদযাপিত হয়েছে রাম নবমী মহোৎসব আর এই একাদশী কামদ একাদশী এটি কিন্তু চৈত্র মাসের শুক্রপক্ষের একাদশী তো বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী চৈত্র মাস এবং এই বছরের ক্ষেত্রে চব্বিশ এপ্রিল থেকে বৈশাখ মাস শুরু হবে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কিন্তু সৌর সিদ্ধান্ত সাপেক্ষে বা সূর্যপঞ্জিকায় সেক্ষেত্রে বৈশাখ মাস শুরু হয়েছে চৌদ্দ এপ্রিল থেকে আর চান্দ্রপঞ্জিকা সেক্ষেত্রে চব্বিশ এপ্রিল থেকে তো সর্বাধিক বিশুদ্ধ হিসেবে আমাদের বেশিরভাগ উৎসব ব্রত পূজা পার্বণ বেশিরভাগ প্রায় নিরানব্বই ভাগ বা আটানব্বই ভাগে উদযাপিত হয় এই পঞ্জিকা অঞ্জী বেশ কয়েকটি তিথি রয়েছে যেমন চৈত্র সংক্রান্তি বা বেশ কয়েকটি উৎসব পৌষ সংক্রান্তি বা তুলসীতের জলদান সেগুলির ক্ষেত্রে সৌর হিসাবটা করা হয় এর কারণ হচ্ছে সূর্য কোন রাশিতে অবস্থান করে সূর্য এক মাস ব্যাপী একটি রাশিতে অবস্থান করে যেমন সূর্য যখন মেষ রাশিতে অবস্থান করে সেই ক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে সূর্য যখন মেষ রাশি মেষ রাশিতে অবস্থান করবে সেই ক্ষেত্রে সেই সময়টাতে তুলসীতে জলদান করতে হবে তো বেশ কয়েকটি তিথি বা ব্রত বা হচ্ছে উৎসবের ক্ষেত্রে একটু ভিন্ন ধারা বা ভিন্ন নিয়ম সিদ্ধান্ত শাস্ত্র প্রদান করা হয়েছে কিন্তু সার্বজনীন বা বেশিরভাগ সিদ্ধান্ত সাপেক্ষে চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্তকেই বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে এবং কবে ব্রত পালন করতে হবে কাম একাদশীব্রত চলুন আমরা জেনে যে সারা পৃথিবীর ক্ষেত্রে কবে উপবাস করতে হবে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম তবুও আজকে আমরা এক ফাঁকে আমরা শ্রবণ করে নিই যে কবে ব্রত পালন করতে হবে উনিশ এপ্রিল কোন কোন স্থানে ব্রত পালন করতে হবে উনিশ এপ্রিল শুক্রবারে ব্রত করতে হবে ভারতের ক্ষেত্রে দিল্লি বৃন্দাবন মুম্বাই পুনে সহ মহারাষ্ট্রে চেন্নাই সহ তামিলনাড়ুতে ভুবনেশ্বর সহ উড়িষ্যাতে ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা গুজরাট পাঞ্জাব রাজস্থান কেরালা গোয়া মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ হরিয়ানা বিশাখাপত্তম সহ অন্ধ্রপ্রদেশে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরে এছাড়াও শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তান ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন মঙ্গোলিয়া হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সকল স্থানেই যেমন দুবাই সহ আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান জর্ডান লেবানন সাইপ্রাস রাশিয়া লন্ডন সহ ইউরোপের সকল দেশে আফ্রিকার সকল দেশে এবং উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশ সহ এই স্থানগুলিতে প্রদপালন করতে হবে উনিশ এপ্রিল শুক্রবার তাহলে কুড়ি এপ্রিল শনিবারে কোন কোন স্থানে প্রতপালন করতে হবে বাংলাদেশের সকল স্থানে কুড়ি এপ্রিল শনিবারে এই একাদশী প্রতপালন করতে হবে বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী এবং ভারতের ক্ষেত্রে ভারতের পশ্চিমবঙ্গে বিহার ঝাড়খণ্ড গৌহাটী সহ আসামি শিলংসহ মেঘালয় আগরতলা সহ ত্রিপুরাতে মণিপুর মিজোরাম সিকিম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কুড়ি এপ্রিল শনিবারে ব্রত এবং এছাড়াও নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনে থাইল্যান্ড কম্বোডিয়া এবং ভিয়েতনামে কুড়ি এপ্রিল শনিবারে ব্রত পালন করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কেন আসলে কুড়ি এপ্রিল পশ্চিমবঙ্গে ব্রত আসলে কি মহাদশী স্পর্শ হচ্ছে কিনা দেখুন এই পক্ষবর্ধিন দিন মহাদশীর ক্ষেত্রে আমরা জেনেছি যদি কখন এরকম হয় যে অমাবস্যা বা পূর্ণিমা বর্ধিত হয়ে দিন রাত থেকে পর দিন সূর্য উদয়ের পর যদি থাকে এই ব্রতের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে এই কামদ একাদশের ক্ষেত্রে একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে এটি এখানে গুরুত্ব পাচ্ছে না কারণ এই ক্ষেত্রে যেহেতু মহাদশী যুক্ত হচ্ছে এক্ষেত্রে মহাদশীর ক্রাইটেরিয়া ফিল আপ হচ্ছে কিনা এটিকেই প্রাধান্য দিতে হবে এক্ষেত্রে তেইশ তারিখ অর্থাৎ এই একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং এরপর পূর্ণিমা তো পূর্ণিমার ক্ষেত্রে তেইশ তারিখ সারা দিন রাত পূর্ণিমা থাকছে পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী এবং চব্বিশ তারিখ ভোর পাঁচটা আঠারো ঘটিকা পর্যন্ত থাকবে পূর্ণিমা তিথি আর সূর্যোদয় ভোর পাঁচটা নয় চব্বিশ এপ্রিল তাহলে পাঁচটা নয় সূর্যোদয় আর পাঁচটা আঠারো পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি তেইশ তারিখ সারা দিন রাত রয়েছে এবং চব্বিশ তারিখ প্রায় নয় মিনিট বর্ধিত হয়েছে সেই কারণে কুড়ি এপ্রিল মানে তার পূর্বে দ্বাদশী হচ্ছে মহাদ্বাদশী পক্ষবর্ধিনী মহাদশী এই পক্ষবর্ধিনী মহাদশীতে প্রতপান করতে হবে কুড়ি এপ্রিল পশ্চিমবঙ্গে একই নিয়মে বা একই ক্ষেত্রে কিন্তু ত্রিপুরাতেও পাঁচটা আঠারো কোটিকা পর্যন্ত হচ্ছে পূর্ণিমা তিথি এবং চব্বিশ এপ্রিল যে সূর্যোদয়ের সময় সেটি ভোর চারটা ছাপ্পান্নতে এবং আসামে সূর্য উদয়ের সময় চারটা একান্নতে তো সেই কারণে বাইশ মিনিট বর্ধিত হচ্ছে ত্রিপুরাতে এই পূর্ণিমা তিথি তাই মহাদ্বাদশী পাচ্ছে এবং আসামেও প্রায় সাতাশ মিনিট বর্ধিত হচ্ছে তাই মহাদ্বাদশী যুক্ত হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে তেইশ এপ্রিল পূর্ণিমা তিথি সারাদিন রাত রয়েছে এবং পর দিন চব্বিশ এপ্রিল ভোর পাঁচটা আটচল্লিশ ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি আর সেক্ষেত্রে পর দিন চব্বিশ এপ্রিল সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা প্রায় আঠারো মিনিট বর্ধিত হচ্ছে তাই বাংলাদেশেও এই কামদা একাদশী ব্রত যেটি পক্ষবর্ধিনী মহাদশী যুক্ত সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল শনিবারে আমরা জেনে গেলাম যে কোন দিন কোন স্থানে পালন করতে হবে কেন পালন করতে হবে মহাদশী যুক্ত হচ্ছে কি না এবং মহাদশীর ক্ষেত্রে শাস্ত্রীয় সিদ্ধান্ত শাস্ত্র রেফারেন্স আমরা জেনে গেলাম এবং আপনাদের যদি যে কোনো প্রশ্ন থাকে একাদশী বিষয়ক প্রশ্ন আপনারা আমাদেরকে জানাতে পারেন মন্তব্য বক্সে আমরা উত্তর করার চেষ্টা করব একাদশে বৃষক প্রশ্ন হতে হবে এবং আমরা কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম যে প্রাতের ক্ষেত্রে যেহেতু এই মাসে অনেকে বেশি বিশেষ করে স্নান করেন প্রাত স্নান প্রাতকাল মানে কি ভোরবেলায় প্রাতকাল মানে হচ্ছে ভোরবেলায় এটি ব্রাহ্মমূর্তকাল থেকেই শুরু হয় তো প্রাত স্নান কখন করতে হবে অনেকে মনে করেন যে মানে হচ্ছে নদীতে গিয়ে করলেই হবে শুধুমাত্র নদীতে গেলেই প্রাতস্থান হবে সেরকমটি নয় আপনি বাড়িতে পুকুরে বা আপনার স্নানাগারেই প্রাতঃস্থান করতে পারবেন তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে এক্ষেত্রে ভোর তিনটা থেকে ভোর ছয় ঘটিকার মধ্যে প্রাতঃ করবেন মানে ভোরবেলায় স্নান করলে সেটিকে প্রাত স্নান বলা হয় বা প্রাতকালে যে স্নান সেটি প্রাতস্থান এক্ষেত্রে ভগবান সে প্রার্থনা করবেন প্রতিদিনই প্রথস্থান করা উচিত তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু বিশেষভাবে শাস্ত্রে অনেক ছাড় প্রদান করা হয়েছে বিশেষ করে বৈশাখ মাসে কার্তিক মাসে মাঘ মাসে প্রাতস্থান অনেক মাহাত্ম উল্লেখ রয়েছে তুলসীতে জলদানের ক্ষেত্রে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তুলসীতে জলদান করতে হবে প্রতিদিন বছরে তিনশো তিনশো পঁয়ষট্টি দিনই তুলসীতে জলদান করতে হবে কোনো ছাড়া নেই বা কোনো দিন বাদ দিতে হবে সেরকম কেন প্রতিদিন প্রতি রবিবার প্রতি একাদশী প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে এ বিষয়ে আমরা শাস্ত্র প্রমাণ সাপেক্ষ আলোচনা করেছিলাম তো শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে যদি কেউ তুলসীতে রূপ তুলসী বৃক্ষ রোপণ করে একাদশী তিথিতে যদি কেউ তুলসী বৃক্ষ রোপণ করে তুলসীতে জলদান করে তাহলে তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয় এবং সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় বৈকুণ্ঠ লাভ করে দেখুন শাস্ত্রে কিন্তু এর মহিমা বর্ণনা করা হয়েছে কিন্তু একদল আসরিক লোকেরা রয়েছে তারা বলে থাকে না একাদশীতে তুলসীতে জলদান করবে না রবিবারে করবে না তুলসী দেবী উপবাস করে হ্যান তেন এরকম বলে থাকে এগুলির উল্লেখ শাস্ত্রে নেই এগুলি অশাস্ত্রীয় কথাবার্তা এগুলি শুনবেন না প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে আপনারা দেখুন মায়াপুর বৃন্দাবন প্রভৃতি ধামে আপনার প্রতিদিন তুলসী আরতি দর্শন করেন মঙ্গলারতীর সময় বা সন্ধ্যারীর সময় দেখবেন তখন কিন্তু জল দান করা হয় প্রতিদিনই তুলসীতে দান করা যাবে তো আমরা আপনারা যারা শ্রবণ করেছেন আপনারা সকলকে জানিয়ে দেবেন যে প্রতিদিনই তুলসীতে দান করা যাবে প্রিন্স সরকার প্রশ্ন করেছেন যে দ্বাদশী যুক্ত একাদশীর ক্ষেত্রে আগের দিন যেহেতু একাদশী তিথি থাকছে সেই ক্ষেত্রে অন্ন গ্রহণ করলে পাপ হবে কিনা আমরা কিন্তু এই প্রশ্নটি পেয়েছিলাম আমরা প্রথমে উল্লেখ করেছিলাম এবং আমরা প্রশ্নের উত্তরটি আলোচনা করছি আর কয়েক মিনিটের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি আমরা আরও কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম যে একাদশীতে নারকেল গ্রহণ করা যাবে কিনা নারকেল গ্রহণের ক্ষেত্রে অষ্টমীতে নারকেল গ্রহণ নিষেধ রয়েছে একাদশীতে গ্রহণ করা যাবে নিবেদন করে এবং সধভা নারীরা ব্রত পালন করতে পারবেন কিনা এ বিষয়ে আমরা অনেকবার আলোচনা করেছি শাস্ত্র সিদ্ধান্ত সাপেক্ষে সধভা মায়েরা একাদশী ব্রত পালন করতে পারবেন কিনা তো বর্তমানে বিশেষ করে এই কয়েক মাস ধরে একদল লোক তারা হচ্ছে নিশ্চিত রূপেই নরকের যাত্রী এবং তারা আশরিক ভাবাপন্ন তারা হচ্ছে অন্যদেরকে এরকম বোঝাতে চাচ্ছি যে না একাদশী করবে না তুমি একাদশী করবে না তুমি অবিবাহিত একাদশী করবে না তুমি তুমি মেয়ে মেয়ে কুমারী একাদশী করবে না ও তুমি তুমিও একাদশী করবে না এরকম ভাবে তারা সকলকে বোঝানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু নিজেরা হচ্ছে দুরাচারী তারা কোনো আচার আচরণ করে না স্বাস্থ্য সিদ্ধান্ত পালন করে না আমি আর করে নেশা গ্রহণ করে চা পান বিড়ি গ্রহণ করে তাদের কোনো প্রকার আচরণ নেই সদাচারী নয় কিন্তু তাদের কথা শুনে কিছু মানুষেরা যারা অতটা বিচক্ষণ নয় তারা কিন্তু বিপাকে পড়ে যায় বা বিভ্রান্ত হয়ে যায় তার ভাবে উমা আসলে কি করা যাবে না ইস্কুন তো তাহলে প্রচার করছে একাদশী করতে হবে এখন আবার দেখছি একাদশী করা যাবে না নারীদের ক্ষেত্রে সদভা মায়েরা নাকি করতে পারবে না আসলে কোনটি ঠিক দেখুন আপনি তার কথা শুনে কেন বিভ্রান্ত হয়ে গেলেন আপনি কি দেখেছেন সে তার ব্যক্তি ব্যক্তিগত জীবনে কি করে আপনি তার সম্পর্কে জানেন সে যে আপনাকে বলেছে নিশ্চয়ই তার পূর্বে সে মাছ ডিম প্রভৃতি গ্রহণ করে এসেছে তাহলে সে তো কোনো শাস্ত্র আচরণ পালন করছে না তার সিদ্ধান্ত আপনি কেন শ্রবণ করছেন ধরুন আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনি অসুস্থ হলে কার কাছে যাবেন অবশ্যই একজন ভালো চিকিৎসকের কাছে যাবেন নাকি নাকি আপনি একজন আর্কিটেকচারের কাছে যাবেন আর্কিটেকচারের গুণাবলী রয়েছে একজন টিচারের গুণাবলী রয়েছে একজন উকিলের গুণাবলী রয়েছে আইনজীবীর গুণাবলী রয়েছে কিন্তু একটি বিশেষ কাজের জন্য বিশেষ কাজে যার যোগ্যতা রয়েছে এবং বিশেষ কাজে যে অভিজ্ঞ তার কাছে যেতে হবে তো আমাদের বৈদিক শাস্ত্র সিদ্ধান্ত তার কাছেই শ্রবণ করতে হবে যে নিজে তার জীবনে শাস্ত্র সিদ্ধান্ত পালন করছে যে নিজে সদাচারী তার কাছ থেকে শ্রবণ করতে হবে যার কাছ যার তার কাছ থেকে শুনলে কি হবে এক্ষেত্রে আপনার অধগতি হবে আপনাকে নরকে গমন করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এরকম কোনো সনাতনে রয়েছে। সনাতন ধর্মের হিন্দু জাতি বা হিন্দু ধর্মের এরকম কোনো মানুষ কোনো সনাতনী রয়েছেন কি যারা শিব ঠাকুরকে মানেন না দেবাদিদেব মহাদেবকে মানেন না এরকম স্পর্ধা কারণই সকলেই শিব ঠাকুরকে মানেন শ্রদ্ধা করেন করতেই হবে আর শিব ঠাকুরের নির্দেশ হচ্ছে প্রত্যেককেই প্রতিটি একাদশীপত পালন করতে হবে প্রত্যেক সদব নারীকেও প্রতিটি একাদশীপত পালন করতে পারি শিবের নির্দেশ শিব ঠাকুরের নির্দেশ পালন করবেন অবশ্যই করতে হবে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ হচ্ছে প্রত্যেকটা একাদশীপ্রদা সকলকেই পালন করতে হবে প্রত্যেক সদভা নারীদেরকেও এই সম্পর্কে অসংখ্য শাস্ত্র প্রমাণ রয়েছে আমরা আলোচনা করেছি আপনাকে যারা অনেক রেফারেন্স দেখাচ্ছে এবং সেটির ভুল অনুবাদ করেছে সেখানে আপনারা দেখবেন যে উল্লেখ রয়েছে সংহিতা বিষ্ণু সংহিতা বৃহৎ ধর্মপুরাণ প্রভৃতি এবং সে অত্রিশহিতা বিষ্ণুসংহিতা বৃহৎ ধর্মপুরাণ প্রভৃতি শাস্ত্রের যে রেফারেন্সগুলি তারা দিয়েছে সেই রেফারেন্স এবং সেই অধ্যায় কি আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা প্রদান করেছি আমাদের সেই আলোচনাটি আপনারা দেখে নেবেন এবং সেখানে আমরা সঠিক ব্যাখ্যা শাস্ত্রের সঠিক ব্যাখ্যা আলোচনা করেছি সেই ক্ষেত্রে কোন ব্রতের কথা বলা হয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি আপনারা দেখবেন আপনাদেরকে যারা নানা প্রকার মেসেজ পাঠিয়ে থাকে সেখানে দেখবেন যে কোনো শ্লোকে একাদশী শব্দটিই নেই ভালো করে পড়বেন সকলে তো পড়তে জানেন নিশ্চয়ই কোনো শ্লোকেই একাদশী শব্দটিই নেই তাহলে তাদের অপপেক্ষার দ্বারা আপনারা বিভ্রান্ত হবেন না প্রত্যেককেই প্রত্যেকটা একাদশী শব্দ পালন করতে হবে সেই শিশু হোক বৃদ্ধ হোক সে সদবাহ হোক বিধবা হোক কুমারী হোক বিবাহিত হোক অবিবাহিত হোক ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস সুচিতায় অসচিতায় সকল অবস্থায় সর্বাবস্থায় প্রত্যেককে প্রত্যেকে একাদশীপত পালন করতে হবে কোনো ছাড় নেই আরেকটি প্রশ্ন আমি পেয়েছিলাম আজকে সকালে যে প্রভু আমি একাদশীতে যদি ব্রত পালন না করে শুধুমাত্র নিরামিষ খাই তাহলে কি হবে তাহলে হবে না কারণ একাদশীতে যদি খুব শুধুমাত্র অন্ন রুটি ছাতু মুড়ি রবিশস্য গ্রহণ করে তাহলে তার মহা 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 স্পর্শ করে শুধুমাত্র এই খাবারগুলি গ্রহণ করার মাধ্যমে কারণ ভগবানের নির্দেশে পাপ পুরুষ এই দ্রব্যগুলিতে অবস্থান করে প্রতি মাসে দুইটি দিন প্রতি একাদশীতে শুক্লপক্ষের একাদশী এবং কৃষ্ণপক্ষের একাদশীতে তাই সেক্ষেত্রে কিছু নির্দেশাব রয়েছে এখন আরেকটি প্রশ্ন আমরা যেটি পেয়েছিলাম এবং পূর্বে অনেকে এই প্রশ্নটি করেছেন যদি মহাদশীতে উপবাস করা হয় তাহলে আগের দিন তো একাদশী তিথি থাকছে সেই ক্ষেত্রে তখন যদি রবি শস্য গ্রহণ করা হয় অন্ন রুটি গ্রহণ করা হয় তাহলে পাপ হবে না কারণ একাদশীতে অন্য রুটি খেলে পাপ হয় আর আপনারা মহাদশীতে উপবাস করছেন তাহলে আগের দিন একাদশীতে থাকছে তাহলে সেদিন অন্ন রুটি গ্রহণ করলে পাপ হবে না দেখুন এই সম্পর্কে আমরা কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত আলোচনা করেছিলাম বেশ কিছু সময় পূর্বে ব্রহ্মবিবর্ত পুরাণ থেকে যে বর্জনিয়া বর্জন করতে বলা হয়েছে যদি মহাদ্বাদশীত যুক্ত হয় তাহলে তার আগের দিন বর্জন করতে বলা হয়েছে বর্জন মানে কি দুই দিন ব্রত করবেন অনেকে প্রশ্ন করেন যে আমি দুই দিন ব্রত পালন করতে চাই সেটি কি করা যাবে তাহলে তো একটি হয়ে গেল আপনি স্বাস্থ্য সিদ্ধান্ত সরলভাবে গ্রহণ করুন তাহলেই তো হয় মহাদ্বাদশীতে উপবাস পালন করতে বলা হয়েছে তার মানে আগের দিন কিন্তু উপবাস নয় আগের দিনে আপনি অন্য রুটি অন্যরূপ গ্রহণ করতে পারবেন আর মহাদাদশীতে আপনি একাদশী ব্রত উপবাস পালন করবেন সেক্ষেত্রে যেদিন বর্জন করতে বলা হয়েছে শাস্ত্রে সেদিন কিন্তু আপনি অন্য রুটি গ্রহণ করতে পারবেন তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে একাদশী ব্রত পালন করতে হবে এবং ইস্কন জিবিসি সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে দশ কোটিরও বেশি মানুষ সঠিক দিনে ব্রত পালন করেন অনেকে বলে থাকেন যে অমুক পঞ্জিকা বা অমুক জায়গায় লেখা রয়েছে গোস্বামী মত বা অমুক মত তমুক মত বা গোস্বামী মত অমুক দিন একাদশী বা অমুক মতে পড়া হয় একাদশী প্রভৃতি প্রবৃতি প্রভৃতি সেক্ষেত্রে অনেকে বলে থাকেন যে গোস্বামী মতটা আসলে কি স্মার্ত মত কি প্রবৃতি দেখুন গোস্বামী মত মানে কি এটা জানতে হবে অনেকে এটি জানেন যে গোস্বামী মত মানেকে অনেকে মনে করে থাকেন যে আমার গুরুদেবের টাইটেল ছিল গোস্বামী তার মানে এটি হচ্ছে গোস্বামী মত না সেরকমটি নয় গোস্বামী মত মানে হচ্ছে স্বর গোস্বামীদের মত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্বদ শ্রীল রূপ গোস্বামী শ্রীল সনাতন গোস্বামী পাত প্রভৃতি স্বরগোস্বামী শ্রীরূপ সনাতন রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ স্বরগোস্বামীদের যে মত যে সিদ্ধান্ত সঠিক শাস্ত্র সিদ্ধান্ত সেটি হচ্ছে গোস্বামী মত এবং সারা বিশ্বে বর্তমান সময়ের ক্ষেত্রে গোস্বামী মত সঠিকভাবে বিশুদ্ধভাবে পালন করে থাকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত মতো সঙ্গে ইস্কন কারণ শ্রী হরিভক্তি বিলাস ধৃত সিদ্ধান্ত ইস্কন জিবি সঠিকভাবে অনুসরণ করে থাকেন তাই যারা গুস্বামী মত অনুসরণ করতে চান সেক্ষেত্রে ইস্কন সিদ্ধান্ত অনুসরণ করবেন যারা শাস্ত্র সিদ্ধান্ত পালন করতে চান তারাও ইস্কন জিবিসি সিদ্ধান্ত নির্দ্বিধায় নিশ্চিন্তে অনুসরণ করতে পারেন তাহলে আপনাদের সকলের কল্যাণ হবে মঙ্গল হবে তো একাদশী ব্রত বিষয়ে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন ইস্কন কি একদিন পর একাদশী ব্রত পালন করছে রাধা নাথ হোমিও চিকিৎসালয় তার কারণ ব্যাস পূজা ছিল হ্যাঁ এটি ইস্কন ভক্তদের ক্ষেত্রে যেহেতু উনিশ তারিখ কিন্তু বিভিন্ন স্থানে একাদশী ব্রত রয়েছে যেমন যারা আমেরিকায় রয়েছে উনিশ তারিখে একাদশব্রত যারা কানাডায় রয়েছে সেখানে ইস্কনের ভক্তরা উনিশ তারিখে একাদশী ব্রত পালন করবে যারা রাশিয়াতে রয়েছে রাশিয়াতে ইস্কনের দীক্ষিত ভক্ত রয়েছে দেড় লক্ষের বেশি দেড় লক্ষের বেশি আপনার আশেপাশে অনেক দীক্ষা করে থাকতে পারে তাদের শিষ্য হচ্ছে হাজার দু হাজার দশ হাজার আর শুধুমাত্র রাশিয়াতেই সারা বিশ্বে কিন্তু এখন দুশোর মতো দেশ রয়েছে স্বাধীন দেশ প্রায় একশো পঁচাশি একশো পঁচাশিটির বেশি ইস্কনের যে সদস্য সংখ্যা যারা দীক্ষা গ্রহণ করেছে শুধুমাত্র রাশিয়াতেই দেড় লক্ষ চিন্তা করতে পারছেন রাশিয়াতে দেড় লক্ষ সারা পৃথিবীতে কোটি সংখ্যক তার মানে যারা রাশিয়াতে অবস্থান করেছেন ইস্কন ভক্তরা সেই লক্ষাধিক ভক্ত লক্ষ লক্ষ ভক্ত উনিশ তারিখ একাদশ পথে পালন করবে। উনিশ তারিখ ব্যাস পূজা মহোৎসব রয়েছে এটি ইসকন ভক্তদের ক্ষেত্রে যারা আমেরিকা কানাডায় রয়েছে ভারতের ক্ষেত্রে যারা মুম্বাইতে রয়েছে বৃন্দাবনে রয়েছে দিল্লিতে রয়েছে গুজরাটে রয়েছে কেরালাতে রয়েছে সেক্ষেত্রে উনিশ তারিখে একাদশের পথে পালন করবেন বিশুদ্ধ একাদশী এবং সেদিনে কিন্তু ব্যাস পূজা মহোৎসব রয়েছে সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই আবার যারা জাপানে রয়েছেন দক্ষিণ কোরিয়াতে রয়েছেন বা হচ্ছে অস্ট্রেলিয়াতে রয়েছেন হংকংয়ে রয়েছেন চীনে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু উনিশ তারিখে একাদশী উনিশ তারিখে ব্যাস পূজা শুধুমাত্র কয়েকটি স্থানে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা প্রভৃতি রাজ্যে মণিপুর মিজোরাম প্রভৃতি রাজ্যে সেক্ষেত্রে কিন্তু উনিশ তারিখ ব্যাস পূজা পালিত হবে এবং কুড়ি তারিখ একাদশী ব্রত উদযাপিত হবে যারা পূজা উৎসবে উপবাস করতে চান যারা দীক্ষিত আশ্রিত ভক্ত শ্রীল গুরু মহারাজের ইস্কনের অন্যতম দীক্ষাগ্র এবং আচার্য শ্রীলজ জয়প্রলাকস্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি মহোৎসব বেশ পূজা মহোসব সেক্ষেত্রে কিন্তু তারা উনিশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন এরপর অন্নপ্রসাদ গ্রহণ করেন এবং রাতেও কিন্তু প্রসাদ গ্রহণ করবেন এবং কুড়ি তারিখ তারা একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ যারা এই একাদশী ব্রত পালন করবেন অবশ্যই তো আপনি একাদশী ব্রত মাহাত্ম করেন এই কামদ একাদশী ব্রত মাহাত্ম তো এক আমাদের একাদশিব্রত মাহাত যেটি পুরাণ উল্লেখ রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন বরাহ বরাহপুরাণ্লিখিত আমাদ একাদশীব্রত মাহাতো রয়েছে যে সেখানে ললিতা নামে একজন সুন্দরী অপসর উল্লেখ রয়েছে সে কিন্তু সধবা এবং সে কিন্তু ব্রত পালন করার মাধ্যমে তার স্বামীর সকল পাপ সে দূরীভূত করেছিল হ্যাঁ তো সেই কারণে শাস্ত্রে এরকম অসংখ্য রেফারেন্স রয়েছে এবং যারা দেবপত্নী দেবদাদের স্ত্রী তার মানে দেবতারা কি মরে গেছেন তারা কিন্তু সধবা নারী সেক্ষেত্রে তারাও কিন্তু একাদশী ব্রত পালন করে যদি শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো সদভা মাতা সধবা নারী একাদশী ব্রত পালন করেন তাহলে তার সংসারের মঙ্গল হয় তার স্বামীর আয়ু বৃদ্ধি পায় এবং সকল পাপ থেকে মুক্ত হতে পারে এবং বলা হয়েছে যদি কোনো সধবা নারী ব্রত পালন করে সেই ব্রতের ফল একাদশী ব্রতের পর দিন পালনের পূর্বে ভগবানের কাছে প্রার্থনা করে তার স্বামীর উদ্দেশ্য অর্পণ করেন তাহলে স্বামী পাবে একটি একাদশীর ফল পাপ থেকে মুক্ত হবে এবং সেই সধবা নারী সেই স্ত্রী শতগুণ ফল প্রাপ্ত হবে এই সম্পর্কে স্ত্রী হরিভক্তি বিলাসও কিন্তু উল্লেখ হয়েছে তো সেই কারণে আপনারা অবশ্যই এই কামদ একাদশী ব্রত সব প্রতি একাদশী ব্রত পালন করবেন আমরা এরকম প্রশ্ন পেয়েছি যে কোন একাদশী থেকে ব্রত পালন শুরু করতে হবে কেউ কেউ বলে থাকে যে বইমি একাদশী থেকে শুরু করতে হবে কেউ বলে থাকে উত্থান একাদশী থেকে শুরু করতে হবে এরকম কোনো রেফারেন্স শাস্ত্র উল্লেখ নেই যে কোনো একাদশী থেকে আপনি একাদশী ব্রত পালন করা শুরু করতে পারবেন ধরুন যারা একাদশী ব্রত এখন পালন করছেন না সেক্ষেত্রে কামদ একাদশী ব্রত থেকেই একাদশী ব্রত পালন করা শুরু করবেন জগদীশ দাস প্রশ্ন করেছেন জগেশ্বর দাস কাতার একাদশী কখন কাতারে একাদশী পথে পালন করতে হবে উনিশ এপ্রিল কাতার দুবাই আরব আমিরাত বাহরাইন সৌদি আরব ওমান সহ মধ্যপ্রাচ্যের সকল স্থানে কিন্তু পালন করতে হবে উনিশ এপ্রিল শুক্রবারে মিন্টু চন্দ্র প্রভু ডুবাইতে কত তারিখ ডুবাইতে উনিশ তারিখ ব্যাঙ্গালোর উনিশ তারিখ অর্পিতা ভট্টাচার্য মাতাজি ব্যাঙ্গালোরের পথে পালন করতে হবে উনিশ এপ্রিল একাদশী বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা দ্রুত উত্তর করার চেষ্টা করব এবং যারা অলরেডি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি কোন দিন ব্রত পালন করতে হবে কেন পালন করতে হবে মহাদশী আসলে যুক্ত হচ্ছে কিনা বিশুদ্ধ চন্দ্রপঞ্জি করুন যে কখন থাকছে সে সময়সূচি এবং মহাদশীর ক্ষেত্রে শাস্ত্র কী বলা হয়েছে শাস্ত্র রেফারেন্স কী এবং আরও কিছু বিষয় তুলসীতে জলদান দান স্নান এবং হচ্ছে সতভা মায়দের একাদশী ব্রত পালন করা মহাদশীতে ব্রত পালন করলে আগের দিন অন্য খাওয়া যাবে কিনা বা এটি কীভাবে চৈত্র মাসের একাদশী হয় প্রভৃতি অনেক বিষয় আজকে আমরা আলোচনা করেছি আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সকলে সঠিকভাবে প্রতিটি ব্রত পালন করুন আপনার পরিবারের সকলকে উৎসাহিত করুন যারা আপনার পরিবারের অন্যরা রয়েছেন যারা বৃদ্ধ অবস্থায় বা শিশু অবস্থায় রয়েছেন বা আপনার সন্তানদেরকে তাদেরকে উৎসাহিত করুন যেন তারাও প্রতিটি ব্রত পালন করেন সেক্ষেত্রে আপনি তারা যেন সঠিকভাবে বা সহজভাবে একাদশী পালন করতে পারে সেই ব্যবস্থা করবেন কিভাবে তাদের জন্য আপনি সাবুদানা ফ্রাই রান্না করবেন স্কুল মধ্যে থেকে খাঁটি সাবধানা সংগ্রহ করতে পারবেন সাবধানের ফ্রাই সাবধানার পায়েস আলুর পায়েস সবজি আলু কুমড়া সবজি আলু বাদাম ভুনা আলুর চিপস প্রভৃতি রান্না করবেন বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল দিয়ে এবং বর্তমান সময়ে কিন্তু অনেক ফল রয়েছে শীতকালে কিন্তু বিভিন্ন প্রকার ফল থাকে আর এখন গ্রীষ্মকাল সেক্ষেত্রে কিন্তু আম কাঁঠাল লিচু জাম প্রভৃতি অনেক রকম ফল রয়েছে তরমুজাদি সেক্ষেত্রে কোনোটা সমস্যা নেই এছাড়াও বাদাম ভাজা বাদাম সেদ্ধ তারপরে হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ প্রকৃতি কিন্তু গ্রহণ করা যাবে তবে বাদাম ভাজার ক্ষেত্রে বাজার যে বাদাম ভাজা পাওয়া যায় রাস্তার ধারে সেগুলো গ্রহণ করা যাবে না কারণ সেক্ষেত্রে কিন্তু সরিষার তেল দিয়ে ভাজা হয় বা অন্য কোনো প্রকার তেল দিয়ে সয়াবিন বা অন্য কোনো প্রকার তেল যেটি নিষেধ আপনারা বাড়িতে ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল দিয়ে বাদাম ভেজে গ্রহণ করতে পারেন একাদশীতে অথবা কাজুবাদাম কাঠবাদাম গ্রহণ করা যেতে পারে যাদের পক্ষে সম্ভব কাজুবাদাম কাঠবাদাম গ্রহণ করা তো এভাবে আপনার প্রতি একাদশী ব্রদ পালন করতে পারেন আপনি যখন এই সামগ্রীগুলি একাদশী সবজি পায়েস রান্না করবেন একাদশী চিপস রান্না করবেন তাহলেই দেখবেন সহজেই আপনার পরিবারের বাকি সদস্যরা তারাও কিন্তু ইন্সপায়ার্ড হবে একাদশী ব্রত পালন করার প্রতি তারা ভাববে না সহজ তো সহজে পালন করা যায় যখন তাদের অভ্যাস হয়ে যাবে তখন তারা ধীরে ধীরে তাদের আহার সংযম করতে পারবে ত্রিপুরাতে ব্রত পালন করতে হবে কুড়ি এপ্রিল কলকাতায় পালন করতে হবে কুড়ি এপ্রিল জোটন দাস প্রভু তো অনেকে জানতে চাইছেন যে সদভা মায়াদের একাদশেবতা পালন করার বিষয়ে যে শাস্ত্র রেফারেন্স বা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত আমরা যে আলোচনা করেছি এই আলোচনাটি যারা অলরেডি দেখেছেন খুব ভালো আপনার আত্মীয় স্বজন সকল পরিবারের পরিজন যারা জানতে চায় বা যাদের দ্বিধা রয়েছে তাদের কাছে পৌঁছে দিন আর যারা আমাদের আলোচনাটি দেখেননি বা খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের ইনবক্সে জানাতে পারেন তাহলে আমরা আপনাদেরকে পৌঁছে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জগেশ্বর দাসপ্রভু লিখেছেন যে কাতারে কখন পালন করতে হবে কাতারে পালনের সময়টা কখন কাতারের সময় অনুযায়ী পালন করতে হবে উনিশ তারিখ একাদশী ব্রত কাতারে এবং কদিন পারণ ভোর পাঁচটা ছয় থেকে সকাল নয়টা চব্বিশ ঘটিকার মধ্যে সুরভি মজুমদার মাথাজি জানতে চেয়েছেন যে কলকাতায় পারণ কোন সময় কলকাতার সময় অনুযায়ী পালন করতে হবে যেহেতু কুড়ি এপ্রিল ব্রত একুশ এপ্রিল পালন করতে পালন করতে হবে ভোর পাঁচটা বারো থেকে সকাল নটা ছাব্বিশ ঘটিকার মধ্যে পারণের সময়সূচি কিন্তু আমাদের পেজে আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নেবেন আমাদের পূর্বের যে আলোচনা করেছিলাম কামকায় কাম কামদ ব্রত মাহাত্ম বা কামদ একাদশী বিষয় সেক্ষেত্রে সেই আলোচনার শেষের দিকে সারা পৃথিবীর একশো ঊনপঞ্চাশটি স্থানের পারণের সময়সূচি রয়েছে আপনারা সকলেই পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আজকের এই কামদে একাদশী তত্ত্ব কথা একাদশী কথা ব্রত কথা একাদশী বিষয়ক আলোচনা শ্রবণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন প্রতি একাশেবতা পালন করুন বেশি বেশি হরিনাম জপ করুন ভগবানের সেবা যুক্ত থাকুন এবং একাদশী সহ রবিবার সব দিন তুলসী জলদান করুন তুলসী সেবা পূজা আদি করুন ভগবান চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করুন এবং বিশেষ শাস্ত্র অধ্যয়ন করুন শ্রীমদ্ভগবদ্গীতা যথযথ শ্রীমদ্ভাগবৎ লীলা পুরুষতম শ্রীকৃষ্ণ প্রভৃতি শাস্ত্রগ্রন্থ প্রতিদিন অধ্যয়ন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ সবাইকে হরি